দেখ দে, আমাকে আর কেন দে ভাই, কেমন রে? খুব মিষ্টি। বল ভরে বল, আমার মুখে চিনি আছে নাকি যে জোনাটা মিষ্টি হয়ে গেল? আছে ভাই কি, তুই যে আমার চিনি। কিন্তু তোরে তোমার কেমন লাগে জানি? কেমন রে? ঝাল ঠিক লঙ্কার মতো ঝাল, তুই আমার লঙ্কা। তা যার যেমন ভালোবাসা। তা তুই যে আমার এত খেলি জানিস, তোর জাত গেল গেল তো গেল, বয়ে গেল, আমি ফেক নিয়ে অষ্টম হব, তোকে বিয়ে করি। শুনলে টেনে ছাড়ানো দায় হবে, যাতে পতিত করবে। খেতে দেওয়া বলছি, গাল খেতে আসেনি, গাল খেয়ে পেট ভরবে না। খেতে দেব, মুখে ছাই দেব, কেন কমলির এত ফুল খেয়ে পেট ভরিনি তোমার? সরম নাশা জাত খেতে কোথা খান হয়ে মরিনি কেন? চুপ করে রইলি যে, অর্থাৎ জবাব দিলি নে? কেমন বাপ আমি নই তা জেনে রেখে দিও, তেজ্য পুত্র করব, বাড়ি থেকে দূর করে দেবো, তবু জাত আমি দেবো না। খবরদার ভারত বাড়ি যাবি নে, ওই মা বেটিতে তীর সীমানা মারাবি নি বলে দিল। হ্যাঁ এই মাঘ মাসেই তোর বিয়ে দেবো, দেখবি এমন বউ আনবো কমলি কোথায় লাগে। ঠিকই বলেছো কাকি, সেই ভালো, তুমি এই মাঘ মাসেই ব্যবস্থা করো। করি, বেঁচে থাকুক চূড়াবাসি, রাইহানো কত মিলবে দাসি, সুন্দর মেয়ের আবার অভাব। সুন্দর মেয়ের আবার অভাব? না না কি না, বিয়ে আমি করবো না। তবে আমি আমি ভেক নিয়ে বসতাম হবো। শুনলি কাদু, ওর কথা ছিঁড়ি শুনলি? ভালোই তো, ভালোই তো কাকি, ও যদি গোবর না খেয়ে বষ্টম হয়ে আকড়ায় গিয়ে ভালোটা মন্দটা খেতে চায় তা খাক না। দেখো বাছা, তুমি সব কিছু না শুনে কথা বলতে এসো না। শুনেছি কাকি, সব শুনেছি, তোমার চিৎকার পাশের গায়ে গিয়ে পৌঁছেছে, আর আমি তো থাকি তোমার পাশে। আর ওই যে পড়ি বলি, হেলা তুই বা এখানে বসে বসে পড়ন খাচ্ছিস কেন? রঞ্জন দা যদি কমলির স্বামী হয় তাতে তোর পোক খাচ্ছে কেন? কমলির স্বামী? হ্যাঁ কাকি, রঞ্জন দাস কে দাও না কুমির দিয়ে দিয়ে ও ছা মারা লোকে তেজ্য পুত্র করবে বলে, তাতে ওর খাওয়ার অভাব হবে না কাকি। বাপের টাকার গরম দেখাচ্ছি, আমায় যা বললি বললি, কিন্তু ওর বাপ যদি শুনতে পায় মেয়ে পুরুষ জ্ঞান রাখবে না তা বলে দিচ্ছি। হ্যাঁ তাহলে তুমিও শুনে রাখো কাকি, যদি তিন দিনের মধ্যে রঞ্জন দা কমলির স্বামী না হয় তাহলে ও মুখ পড়ার মুখ আমিও দেখবো না। হ্যাঁ আরে রাই কমল রঞ্জন যে, এসো এসো বসো বসো, তামাক খাবে বুঝি? ভাত খাওয়া হয়েছে তো? না এখানেই খাবো। হ্যাঁ বলো কি হে, তাহলে জাত যাবে যে? যাকগে আমি বসতে হবো। হ্যাঁ জাতি কুলমান সব খোয়াইয়া চরণে হইনু দাসি। তোমার কি হলো মহন্ত? রসিকের রস এসেছে, বলো না আমাকে ফেক দেবে কিনা। আর রাই কমল যদি বলে দেবো? কেন রায়কমল কি তোমার হাকিম নাকি? তবু যদি না বক বাবাজি বলতো। আচ্ছা বেশ, আমি তার কাছ থেকে হুকুম নিয়ে আসছি। কমলি কি রে ভোলা? না এই এলাম একবার। দেশ যাও এইবার। যাব? আচ্ছা আচ্ছা বস। ও কি রে অমন বাঁদরের মতো বসলি যে, ভালো হয়ে বস। যা এই কুলের আচারগুলো রোদ্দুরে দিয়ে আয় তো। জানিস এক যে ছিল রাজা তিনি খান খাজা, তার যে রানী তিনি খান ফিল, তার যে পুত হব্বা গব্বা ভূ, মুখে খায় সার, গালে খায় কমলি,
ছাড় ছাড় বলছি বলে না না দিনি যাসনে যাসনে বলা পালাচ্ছিস কেন রে লঙ্কা 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 হে আচ্ছা এই হলো মনে থাকে জানো আমি কারো কেন বাঁধি নই চলে গেলি তো গেলি আমার তাতে বয়েই গেল একেই বলে আলু নোড়া তো রাগ করলি করলি ঘরের ভাত বেশি করে খাবি ও মা গো এতখানি বেলা হলো এখন উনুনের মুখে কাঠ পড়ে কি করছে ধনধন করছে পারবো না আমি পারবো না খেতে না হয় নাই দেবে যার তো যা সব আমার উপর কেন আমি কার কি করেছি কি হলো তো এমন তো কিছু বলিনি মা আমি বুড়ো মানুষ তেতে পুড়ে এলাম এখন উনুন ধরানো জল আনা জল নিয়ে আসছি মা এই এলাম বলে কামিনী কামিনী তোরও সন্তান আছে আমারই একটিমাত্র সন্তান আমার সন্তানকে আমায় ফিরিয়ে দে কামিনী তোর ভালো হবে কি হলো মরণ রঞ্জন বাড়ি থেকে পালিয়ে এসেছে কমলিকে সে বিয়ে করবে ভেক নিয়ে সে বোষ্টম হবে বলছে ঘর সংসার বাপ মা সব ছেড়ে দেবে এত তো ভাবিনি মরণ কিন্তু এখন ছাড়াছাড়ি করলে মেয়ের কি আমার সুখ হবে মা হয় সন্তানের বুকে সেল আনতে বলো তুমি আমি টাকা দেবো তোর মেয়েকে কিছু জমি লিখে দেবো ছি মেয়ের কি আমার ইজ্জত নেই মরণ না না সে কথা বললে জিভ খসে যাবে কিন্তু তুই একবার ভেবে দেখ কামিনী আমার ওই একমাত্র সন্তান যদি তোর মেয়েকে বিয়ে করে যাতে আমায় পতিত করবে এই বুড়ো বয়সে তাই বা কেমন করে সইব বল বেশ কমলিকে নিয়ে আমি গা ছেড়ে চলে যাব তোমার ছেলেকে তখন তুমি বাগিয়ে নিও গা ছেড়ে তো আমি যেতে বলিনি না মেয়ে চোখের সামনে রঞ্জনকে আমি রাখবো না আমরা ভিখিরি তবে মেয়ে তো আমার কমার কলসিটা ভেঙে গেল যাক অমন করে দাঁড়িয়ে থাকিস ঘরে না জল নিয়ে আসি কামিনী আচ্ছা আমি তাহলে এখন আসি থাক জল আনবার দরকার নেই আছে এলাম বলে দাঁড়া আমি তোর সঙ্গে যাব চল একটু আসতে চল না কমলি সঙ্গে আবার তুমি আসছো কেন মা তোমার কি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই জল আনতে যাচ্ছিস না তুই মরতে যাচ্ছিস দূর আমি জল আনতে যাচ্ছি সেই ভালো মা চলো আমরা এখান থেকে চলে যাই কমলি রাশি নবদ্বীপে মেলা হয় চলো মা তার আগেই আমরা চলে যাই সন্তান হারানোর অনেক দুঃখ মা মা যশোদার দুঃখের কথা তো জানি সে দুঃখ যেন রঞ্জনের বাপমা না পায় তোর কষ্ট হবে না কমলি দূর লজ্জা করিস নে লজ্জা কিসে কোথায় চললি আবার নবদ্বীপ যেতে হবে বলে আসি বাপ বাবা থেকে কি হলো গো রাইমানিনি যেতে হবে অনেক দূরে চিরতর আহা যাই মোরে কি কথাই শোনালে গো বিশ্বাস হলো না বুঝি এসো তবে মা এই না বললে বিশ্বাস করে না তুমি বলো তবে হবে বসো মাহান্ত কথা কমলি যা তোমার কাদের বাড়িতে খাইতে নুন নিয়ে ওই তো ঘরে সে ধরনের নুন রয়েছে জানা মা ওতে হবে না ওতে না হলে মন্দর উনুনেও তোমার মরণ হবে না আমি পারব যাও না মা একটু বেরিয়ে এসো না মায়ের কথা শুনলে যদি পাপ হয় আমার সামনেই বলতে পারতে না কমল তো মা শুকিয়ে যেত বেশ আমি যাচ্ছি এত রাগ করার কি আছে বলেছি পান একটু কম করে খাও বলি কথা আছে না যার ধুন তার ধুন নয় নেপয় মারে দই
আমি পান খাই তো আমার বাপের পয়সায় খাই, তাতে তোমারও তো চোখ কাটায় কেন? তবু যদি রোজগার করে খাওয়াতে তাহলে না জানি কত কথাই শোনাতে। যাও যাও, বিরক্ত করো না। ও আমার দারুণ ননদিনী, ননদিনীর কথাগুলি নিমে গিমে মাথা, ননদিনীর কথাগুলি নিমে গিমে মাথা। কাল সাপিনীর চিউ ভাজালো বিষে আঁকা বাঁকা, আমার দারুণ ননদিনী। কুঞ্জে প্রবেশ করতে পারি কুঞ্জেশ্বরী? মন মন কত ছিঁড়ি দেখো না, আয়। ভারি বেহে আছো তুমি, যাও না বাইরে যাও না, বউ এসেছে। আহা থাকো কি না, যুগল দেখে নয়ন সার্থক করি। হ্যাঁ, এক হাতে কাস্তে আরেক হাতে কোদাল, শ্যামকে মানাবে ভালো। যাও আয় ভাই। বিদায় নিতে এলাম ভাই ননদি।